পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্দেশে শরীয়তপুরের বিভিন্ন স্কুল কলেজ রাস্তার পাশে এবং ফাঁকা জায়গায় প্রায় 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। তারই অংশ হিসেবে সকাল 10টায় নড়িয়ায় রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 500 গাছের চারা রোপণ করা হয়। পুষ্টি ও খাদ্যের চাহিদা পূরণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ পরিবেশ রক্ষায় সারা দেশে 10,35,000 ঔষধি ও ফলজ গাছ রোপণের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শরীয়তপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা জায়গায় এসব চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব, উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ, স্থানীয় চেয়ারম্যান আবু আলেম মাদবর সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।